প্রিয় দর্শক, সারা বাংলাদেশে আলোচিত সেই সাদেক অ্যাগ্রো ফার্ম, যেখান থেকে একটি গরু বিক্রি হয়েছিল 1 কোটি টাকায় আর একটি ছাগল বিক্রি হয়েছিল 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকার ছাগল বিক্রির পর থেকে সারা বাংলাদেশে সাদেক অ্যাগ্রো ফার্ম নিয়ে বেশ আলোচনার সূত্রপাত হয়। আজকে সেই সাদেক অ্যাগ্রো ফার্ম সরকারি যে অবৈধ জায়গা ছিল সেই অ্যাগ্রো ফার্ম সেই অংশটুকু ভেঙে দিয়েছে, আর এই হচ্ছে সেই সাদেক অ্যাগ্রো ফার্মের গরুর খামার, যেখান থেকে 1 কোটি টাকা দামের গরু বিক্রি হয়েছিল। দেখুন, যারা দেখেননি তারা একটু দেখে নিন, গরুটা অনেক, গরুর সাইজগুলো অনেক বড় বড়, কিন্তু ক্যামেরায় বোঝানো যাচ্ছে না, ঠিক না? এটা যদি স্বচক্ষে না দেখা যায় তাহলে বোঝা যায় না যে আসলে গরুর সাইজগুলো কেমন। দেখুন, যে গরুটা শুয়ে আছে সেটা আরও বড় গরু, আর এই গরুটা দেখেন কত বড় গরু, আর এই সাইডে যে গরুটা আছে সেটা আরও বড় গরু। দেখেন এখানে সে 1 কোটি টাকার গরুটা দেখতে পাচ্ছি না। আপনাকে নিব না, আপনাকে নিব না। এটা কি জাতের গরু, কি সুন্দর, এর নামটা কি একটু বলেন, আমি একটু বলো না। মনে হয় বামন জাতের কিছু, আপনি জানেন না নাকি? সঠিক বলবো, এই গরুটা অনেক সুন্দর দেখতে, পা কত ছোট দেখেন, আর গরুর সাইজটা দেখেন কত চমৎকার, তার না সরাসরি না দেখলে বোঝা যাবে না। তুমি এখানে দাঁড়াও, তোমার থেকে কত ছোট দেখি, দাঁড়াও তুমি। চমৎকার একটি গরু, এখানে বেশ কিছু এই ধরনের গরু আছে। আসলে গরুর এই গরুর নামগুলো আমি জানি না, জানলে বলতে পারতাম যে এই গরুর নামগুলো কি এবং কত সুন্দর গরু। এখানে বিভিন্ন প্রজাতির গরু আছে, এগুলো আরও ছোট গরু, এটা একদমই সাদা, কত সুন্দর গরু দেখেন, একদম ছোট, যেটা আমার হাঁটুর সমান, দেখুন আমার হাঁটুর সমান এই গরুটা। এই গরুটা আরও সুন্দর, আসলে এই গরু না দেখলে এখানে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর সুন্দর গরুর কালেকশন রয়েছে সাদেক অ্যাগ্রো ফার্মে। দেখেন, আর পা দেখেন কত ছোট, ছাগলের মতন পা, কিন্তু গরু সাইজটা হচ্ছে এই। ভাই, এই ছোট গরুটার নাম কি বলতে পারবেন? এ পাশে আছে অনেক বড় বড় গরু, কোন মাথায়, এর থেকে বড় বড়, এই যে দেখেন কত বড় বড় গরু, যেগুলো এবারে এদের বিক্রি হয়নি, গেলে হয়তো গুঁতাও মারতে পারে, বলা যায় না, রিস্ক নেওয়ার দরকার নেই এই সাইড দিয়ে যাই। এ বড় ভাই, ওই যে ছোট ছোট গরুগুলো কি গরু, বুটটি ছোট গরু গুলো, এর 1 কেজি কেমন হয়, ওজন কেমন হবে? আচ্ছা, এই দেখেন আরো একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি, এই সোজা গেলে কি গুতা মারবে ভাই, লাঠিটাতে দিবে? দেখেন কত চমৎকার গরু, যা না দেখলেই হয় নয়, মানে আমি কখনো আসিনি, শুধু সাদেক অ্যাগ্রো ফার্মের কথা শুনেছি। দেখেন গরুর কালার, দেখেন গরুর কালার কত চমৎকার গরুর কালার, দেখেন দেখলেই মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর গরু আমি এর আগে আর কখনো দেখি নাই। দেখেন গরুগুলো, দেখেন কত সুন্দর সুন্দর কালার, মানে আমি ভয় পাচ্ছি অবশ্য। দেখেন গরুর কালার, দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর গরু, আর যেগুলো শুয়ে আছে দেখেন, এই গরুটা শুয়ে আছে, দেখেন এই গরুটা আরও বড় শুয়ে আছে, কিন্তু ক্যামেরায় আমি আপনাদেরকে বোঝাতে পারছি না যে 1-1টা গরু কত বড় এবং কত মন করে হবে। আমার মনে হচ্ছে 1-1টা গরু, এই গরুটা 20 মনের উপরে হবে, 20-30 মন। এই গরুগুলোর সাইজটা দেখলে মনে হয়
এক একটা কোনোটা থেকে কোনোটা কমানো, এবং 20 মনের নিচে কোনো গরু আছে বলে আমার মনে হয় না। এই যে কত সুন্দর কালার দেখেন, এই যে শুয়ে আছে এই গরুটাই দেখেন, কালার দেখেন এত সুন্দর কালার আলা গরু আসলে জীবনে কখনো দেখি নাই, এই প্রথমে যে কোনো একটা সুযোগে দেখতে পারলাম। তাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি, হয়তো আমার কথাবার্তায় কিছু ভুল আছে, কিন্তু এখানকার কেউ কোনো কথা বলতে রাজি হচ্ছে না, তাই আপনাদেরকে কোনো গরু সম্পর্কে আমি ডিটেলস বলতে পারছি না। যদি কেউ কথা বলতো তাহলে হয়তো এক একটা গরু সম্পর্কে আমি বলতে পারতাম যে কোনটা কী গরু। ভয়ে পিছিয়ে গেলাম, হয়তো আমাকে গুঁতো মারতে পারে, যার ধরুন আমি ভয়ে পিছিয়ে গেলাম। এই যে এই সাইডে আরও অন্য প্রকারের গরু আছে, সাদা গরু, ওই যে এটা উঠলো দাঁড়াইলে দেখেন কত বড় গরু, দেখেন একদম আমার সমান উচ্চতা। তাহলে এটার দাম কত হতে পারে দেখেন, এই যে গরুগুলো শুয়ে আছে সব সাদা, এত বড় বড় গরু বা এত স্বাস্থ্যবান গরু আমার জীবনে আমি কখনো দেখি নাই। গরুটা ঝুট দেখেন, তবে সব থেকে আমার ভালো লেগেছে এই গরুগুলোর কালার এবং স্বাস্থ্যগুলি সব থেকে ভালো লেগেছে, ভ্যারাইটিস কালার বিভিন্ন চকা ফরকা কালার। আজকে সাদেক অ্যাগ্রো ফার্মটি ভেঙে ফেলেছে, তাই এত উৎসবজনক ভিড়, সবাই এসেছে দেখতে কীভাবে ভাঙে এবং কী জন্য ভাঙে। সালাম আলাইকুম ভাই, একটু আসলাম একটু গরু নেওয়ার জন্য। এ কি গুতা মারবে, গুতা দিবে কাছে গেলে? এর থেকে বড় বড় গরু আছে বলছি। প্রিয় দর্শক, কেউই সাথে কেউ ফার্মের কর্মী কোনো কর্মী কথা বলতে চাচ্ছেন না। আসলে 1 কোটি টাকার গরুটা বিক্রি হয়েছে কি হয়নি বা কোথায় আছে কীভাবে আছে ওইটা সম্পর্কে কেউই কোনো কথা বলছেন না বা মুখ খুলতে রাজি না। এর পরবর্তী পর্বে আমরা আপনাদেরকে সাগর অ্যাগ্রো ফার্মটি দেখাবো, ছাগলের ফার্মটি দেখাবো, সাথে অ্যাগ্রোর ছাগলের ফার্মটি দেখাবো। চলুন আমরা এবার ঘুরে আসি ছাগলের অ্যাগ্রো ফার্মে। কিন্তু কেউ তো কোনো কথা বলতে চাচ্ছে না, শুধু আপনারা দেখতে পারবেন মাত্র, কিন্তু আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না যে কোনটার দাম কেমন কী বা কত এবং কোন ছাগলটার নাম কি। আপনারা দেখে মজা পাবেন আশা করি, বা দেখে ভালো পাবেন, এখানে মজা পাবার কিছু নেই, ভালো পাবেন আশা করি।